হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি লোকেশনে তোমাদেরকে সাথে নিয়ে। চলে এলাম বন্ধুরা সারিব্যাক মাউন্টেন। এখানে তিনটি লুকআউট আছে। আমি ধীরে ধীরে তোমাদেরকে সেই লুকআউটগুলো তুলে ধরব তোমাদের সামনে। পুরোটা সময় জুড়ে যদি তোমরা আমার সাথে থাকো, এই সুন্দর জায়গাটি তোমরা খুব সহজেই দেখতে পারবে এবং গ্যারান্টি দিয়ে বলছি অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি নয়, আমরা বেরিয়ে পড়ি। তার আগে আমি স্যাটেলব্যাক মাউন্টেনের এই ব্যানারটি তোমাদের দেখাচ্ছি। এখানে ইনস্ট্রাকশন রয়েছে, একটি ম্যাপ রয়েছে এবং কী কী রয়েছে এখানে খুব নাইস করে দেওয়া রয়েছে। তাহলে চলো আর কথা নয়, বেরিয়ে পড়ি, লেটস গো। বন্ধুরা, আমরা এই পথটি দিয়ে ভিতরে এসেছি। এখানে গাড়ি পার্ক করে আমরা এখন, দেখো কি সুন্দর লাগছে রোদের আলোতে গাছগুলো। এখন আমরা এই পাশে একটি পথ রয়েছে, এই দিক দিয়ে গেলেও একটি লুকআউট দেখা যায় এবং এ পাশেও রয়েছে সুন্দর একটি লুকআউট। তাহলে চলো আমরা এগিয়ে যাই আর দেখি। বন্ধুরা দেখো এখানে কত ধরনের লক রয়েছে এই জায়গাটিতে, এবং এই গেটটি লক করা যেন কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে না পারে। এখন আমি এ পাশ দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং দেখো এখানে খুব সুন্দর একটি মাঠ রয়েছে। আমরা এখানে বসে দুপুরের লাঞ্চ করেছি, এখন আমরা লুকআউটের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাব। এই হচ্ছে সেই জায়গাটি, স্যাডেলব্যাক মাউন্টেন, খুবই সুন্দর জায়গাটি। বন্ধুরা আমি স্যাডেলব্যাক লুকআউটের একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখে নিব সামনে কি রয়েছে। আমার আগে আসা হয়নি এই লুকআউটটিতে, তাই ভাবলাম আজ এসে একটি ভিডিও ধারণ করি তোমাদেরকে সাথে নিয়ে। আমিও দেখব এবং তোমাদেরকেও দেখাবো। অনেক সুন্দর একটি সবুজ জায়গা দেখি মনে হচ্ছে এবং অনেক হিলের উপরে এই স্যাডেলব্যাক মাউন্টেনটি। যেহেতু মাউন্টেন নাম করা তো উপরে তো হবে। আমরা অনেকটুকু ড্রাইভ করে উপরে উঠে এসেছি, এখন উপরের থেকে তোমাদের চারপাশের ভিউগুলো দেখাবো। তাহলে চলো দেখে নেই। বন্ধুরা দেখো কত সবুজ এই জায়গাটি। এখানে বসার স্পেস রয়েছে এবং ঘাসগুলো এত সুন্দর করে বসানো, খুবই সফট এবং ক্লিয়ার, খুবই পরিষ্কার এই গার্ডেনটি। তোমরা দেখেই বুঝতে পারছো অসম্ভব ভালো লাগার মতো একটি জায়গা। বন্ধুরা আমি লুকআউটটির অনেকটাই সামনে চলে এসেছি এবং এখানে দেখো খুব সুন্দর করে একটি ভিউ দেখার জন্য স্পট তৈরি করা হয়েছে। আমি এখন এই স্পটটির উপরে উঠে যাব। বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর একটি স্পট করে দেওয়া হয়েছে ভিউ দেখার জন্য। এখন আমি কাছ থেকে দেখাবো, আমি ঢুকে পড়ছি এই জায়গাটিতে এবং চারপাশের ভিউগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটি ভিউ, এই চারপাশ জুড়ে দূর থেকে দেখা যাচ্ছে একটি মাউন্টেন এবং এ পাশেও রয়েছে অনেক সবুজ। এখানে রয়েছে আরেকটি বড় সাইন, এখানে লেখা রয়েছে স্যাডেলব্যাক মাউন্টেন রেইন ফরেস্ট। এবং এখানে কি কি রয়েছে এখানে খুব নাইস করে লিখে দেওয়া হয়েছে। এবং এ পাশেও আরেকটি রয়েছে, দেখো কত সুন্দর করে পাথরে খোদাই করে বসানো হয়েছে। তাহলে চলো আমরা এই প্রবেশপথটি দিয়ে ভিতরে প্রবেশ করি এবং দেখে নেই। বন্ধুরা আমি
প্রবেশ করেছি রেড ফরেস্ট পথটি দিয়ে। বন্ধুরা আমি এগিয়ে চলেছি এই পথটি ধরে, দেখো এখানে কাঠের বক্স করে খুব সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হয়েছে। নিচে নেমে যাবার জন্য আমি অলমোস্ট নেমে হাঁটছি এবং সামনে গিয়ে দেখিয়ে দিব, তাহলে চলো দেখে নিই। বন্ধুরা আমি নেমে চলেছি এই পথটি ধরে, আমি অনেক উপর থেকে নিচে নেমে যাচ্ছি এবং নিচে নেমে গিয়ে দেখিয়ে দিব নিচে কি রয়েছে। আর তাহলে চলো, দেখতে পাচ্ছ আমার পিছনের ভিউটা কত উপর থেকে আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। দেখো আমি কত উপর থেকে নিচে নেমে এসেছি এবং নিচে নেমে এসে আমার যে স্পটটি সেই স্পটের কাছাকাছি চলে এসেছি। তাহলে চলো আমি কাছে গিয়ে দেখে নেই। পাশ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পাশের ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে অনেক উপর থেকে। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের এই লোকাল। বন্ধুরা দেখো এখানে বন্য এক ধরনের সাদা ফুল ফুটে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে কাছ থেকে। বন্ধুরা দেখো এখানে অর্ডার করে দেওয়া হয়েছে, এখন আমরা সেই পথটি ধরে সামনে এগিয়ে যাবো এবং দেখে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনের রোডটি অনেক সুন্দর দেখাচ্ছে, আমি এই পথটি ধরেই এখন এগিয়ে যাব এবং দেখিয়ে দিব এই সুন্দর ভিউগুলো। তাহলে চলো আমরা দেখি এই পথটি ধরে এখন আমি বন্ধুরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে গিয়ে দেখিয়ে দিব এর আসল সৌন্দর্য। ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো অনেক সুন্দর একটি লুক আউট, দেখতে পাচ্ছো অনেক উপর থেকে আমি ভিডিওটি ধারণ করছি। চারপাশের ভিউগুলো দেখি বোঝা যাচ্ছে কতটা সুন্দর একটি জায়গা। আমি পথটি দিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি এবং এখানে খুব সুন্দর একটি বসার জায়গা করে দেওয়া হয়েছে। এখন আমি এই পাশটিতে যাব এবং এই পাশের ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো কত সুন্দর একটি লুক আউট আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দূরে দেখা যাচ্ছে একটি ম্যানশন এই জঙ্গলের ভিতরে, চারপাশে বন জঙ্গলের ঠিক মাঝখানে এই হাউস দেখা যাচ্ছে।
রয়েছে। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।